देशेर 59 जिलाय पहुंचेछे भारत थेके केना अक्सफोर्डेर करोनार प्रतिषेधक टीका। द्वितीय धापे रोब्बार गाजीपुरे बेक्सिमको फार्मार संरक्षणागार थेके विशेष फ्रिजिंग भ्याने करे 25 जिलाय टीकागुलो पाठानो हय। प्रथम धापे गत शुक्रवार 34 जिलाय टीका पाठानो हयेछिल। कड़ा पुलिस प्रहराय जिलार सिविल सार्जनरा टीकागुलो बुझे नेन। পরে তাদের কার্যালয়ে 2-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম ফ্রিজারে এসব টিকা সংরক্ষণ করা হয়। পর্যায়ক্রমে আরো ভ্যাকসিন আসতে থাকবে আর পরবর্তী নির্দেশ মোতাবেক আমরা ভ্যাকসিনেশন রংপুর জেলায় শুরু করব। আমাদের যারা ভ্যাকসিনেটর তাদের ট্রেনিং চলছে, ট্রেনিং প্রক্রিয়া চলছে এবং সম্ভবত আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এটা একযোগে চালু করা হবে। এই জন্য 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখান থেকে ডিস্ট্রিবিউট করবো উপজেলা পর্যায়ে, সেটা আবার এই কোল্ড চেনের মাধ্যমেই আমরা করবো, মানে কোল্ড বক্সের মধ্যে ওই টেম্পারেচার মেনটেন করে আমরা পাঠাবো। আমরা এই করোনা ভ্যাকসিন প্রদানের জন্য আমরা যশোর জেলাব্যাপী মোট 135টি টিম গঠন করেছি এবং প্রত্যেকটা টিমে 6 জন করে সদস্য থাকবে, 2 জন ভ্যাকসিন প্রদানকারী হিসাবে থাকবে এবং 4 জন স্বেচ্ছাসেবী হিসাবে থাকবে। আমরা প্রাথমিক পর্যায়ে যশোর জেলায় 10টি কেন্দ্রের মাধ্যমে এই করোনা ভ্যাকসিন প্রদান করব এবং এই করোনা ভ্যাকসিন প্রদান করার প্রস্তুতি হিসাবে আমরা আগামীকাল থেকে প্রশিক্ষণ শুরু করছি এবং আগামী 6 তারিখের মধ্যে, 6 ফেব্রুয়ারির মধ্যে সকল প্রশিক্ষণ সমাপ্ত করব। এখানে ভ্যাকসিন রিসিভিং কমিটিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সমস্ত কর্মকর্তা উপস্থিত ছিল এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে তাপমাত্রা যাচাইপূর্বক চেক করে আমার রিজার্ভারে ঢুকানোর পর আমরা সিলগালা করে দিয়েছি। এই ভ্যাকসিনটি দেওয়া হবে উপজেলা এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, ভ্যাকসিনে যদি কোনো বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো উপসর্গ উপস্থিত হয় সেজন্য আমাদের একটি AEFI টিম তৈরি করা হয়েছে। ঢাকা জাতীয় প্রতিষেধক ও সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান নিপসনে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম জানিয়েছেন, এখন পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে 17,000 মানুষ টিকা নিতে নিবন্ধন করেছেন। ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে ইন্টারনেটে সুরক্ষা অ্যাপস পাওয়া যাবে। আজকালকের মধ্যে তারা সব জায়গায় পৌঁছে দিতে পারবে। 4 তারিখের মধ্যে তাদের এটা নাকি মোবাইলে পাওয়া যাবে, গুগল প্লে স্টোরে থাকবে। এলাকায় ঘোষণা দিয়ে দেওয়া হবে যে আপনারা যার যখন সুবিধা মতন এসে এটা রেজিস্ট্রেশন করে যান, আমাদের যখন 10-এর গুণিতক সংখ্যা হবে তারপর পরই আমরা একটা ডেট দিয়ে দেবো যে ওই 100 জন ওই দিনে সে টিকা নিয়ে যাবেন। তিনি আরও জানান, করোনা টিকার জন্য অনলাইনে যারা নিবন্ধন করতে পারবেন না তারা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করে টিকা নিতে পারবেন। আগ্রহী টিকা গ্রহীতাদের অবশ্যই 5ই ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এদিকে সরকারি হিসেবে গেল দিনে করোনা আক্রান্ত হয়ে 16 জনের মৃত্যু হয়েছে আর 12,225 জনের নমুনা পরীক্ষা করে 359 জন আক্রান্ত রোগী পাওয়া গেছে। ইমদাদুল্লাহ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।